প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম আরামবাগ টিভি থেকে বলছি। আজকে 16 অক্টোবর সন্ধ্যায় আজকে একটা বিষয়, একটা খবরের একেবারে পোস্টমর্টম করব, কারণ এই খবর অলরেডি আপনারা জেনে গেছেন যে রাজ্যের পূজো কমিটিগুলোকে আর্থিক সহায়তা নিয়ে কিভাবে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তারা যেটা বলেছিল প্রকাশ্যে, হাইকোর্টে গিয়ে কিন্তু অন্যরকম একটা বাইপাস রুট খুঁজে পরিস্থিতি যেন সামাল দেওয়ার চেষ্টা করেছে এই সরকার। আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে শোনাবো যে গত মাসের শেষ সপ্তাহে একেবারে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কি বলেছিলেন পূজো কমিটির উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্য আপনাদেরকে প্রথমে শোনাবো, তারপর এ নিয়ে চর্চায় আসব। মনে করি যে এবারে আপনারা যারা অলরেডি রেজিস্টার্ড ক্লাব আছে, যাদের নাম আমি বললাম প্রচুর, প্রায় 37,000 পুজো, প্লাস আবাসনের পুজো, প্লাস পল্লীর পুজো চারিপাশে হয়, সুতরাং মহিলা পরিচালিত পুজো, অনেক বড় ক্লাব এবং পুলিশ সবসময় মহিলাদেরটা হেল্প করেন, সেটা মহিলাদের একটা হেল্প আপনারা আলাদাভাবে করবেনও যেরকম করেন প্রতি বছর। এবং আমি আপনাদের জন্য কি করতে পারি, একটা দুটো তিনটে করতে পারি, শুধু জ্ঞান দিলে তো হয় না, জ্ঞানের সাথে কিছু ত্রাণও দিতে হয়। বাট পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে আছে, আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই, দান নয় ভালোবাসা। এবারে যেহেতু আপনাদের প্রবলেমটা একটু বেশি আছে, এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে। অর্থাৎ শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঘোষণা করেছিলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে এবছর যেহেতু স্পন্সর পাওয়া যাচ্ছে না, সেজন্যে 50,000 টাকা করে পুজো কমিটিকে দেবে 37,000 পুজো কমিটি। বুঝতে পারছেন, তার সঙ্গে পাড়ার পুজো, আবাসনের পুজো, টোটাল হিসেবটা প্রায় 2,200 কোটি টাকার মতো বাজেট, এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন ওঠে যে কোন একটি ধর্মীয় কর্মসূচি, কোনো ক্লাব বা যাই বলি, এক্ষেত্রে কি সরকার তার কোষাগার থেকে টাকা খরচ করতে পারে? এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টেও উঠেছে, এবং কলকাতা হাইকোর্ট যখন প্রশ্ন করেছে রাজ্য সরকারের কাছে, তখন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি কি বলেছেন, এবং কলকাতা হাইকোর্ট আজকে কি বলেছে সেটার বক্তব্য একেবারে সরাসরি আপনাদেরকে আমরা শোনাবো। যিনি লড়েছেন এই মামলা যে এই এইভাবে টাকা খরচ করা যায় না, এই প্রশ্ন যারা তুলেছেন, যিনি লড়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। কোর্টের যে রায় অনুদান সংক্রান্ত যে মামলা, সেটাকে কিভাবে কোর্ট নির্দেশ দিয়েছে, কি নির্দেশ? অনুদান সংক্রান্ত মামলায় একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছিলেন যে বিভিন্ন ক্লাবগুলোকে পুজোর জন্য তিনি টাকা দিচ্ছেন, সেটা যে তিনি সত্য বলেননি তার প্রমাণ হলো মামলায় আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমরা ক্লাবগুলোকে অনুদান দিচ্ছি কোভিড সংক্রান্ত সতর্কতার জন্য এবং কোভিড সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করবার জন্য এবং সামাজিক যে পুলিশীকরণ, কমিউনিটি পুলিশিং, তার সঙ্গে মহিলাদের যুক্ত করার জন্য। অর্থাৎ সেই টাকাটা সরকারের করণীয় কাজ, সরকারের অন্য সংস্থা যেটা করতে পারছে না সেই কাজগুলোই আমরা করাতে চাই ক্লাবের মারফত, পুজোর জন্য অনুদান নয়। এই হচ্ছে রাজ্য সরকারের বক্তব্য। সে কারণেই আদালত সবটা শুনে নির্দিষ্ট করে দিয়েছেন যে যে টাকা দেয়া হচ্ছে ক্লাবগুলোকে, সেই টাকা প্রতিটা পয়সা ওই কমিউনিটি পুলিশিং এবং প্যান্ডেমিকের সময় প্রতিরোধের জন্য, সংক্রমণ ঠেকাবার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা মুখ ঢাকার জন্য ফেস শিল্ড যাকে বলে, এইগুলো কেনবার জন্যই খরচা করা যাবে। ক্লাবের পুজোর জন্য এক পয়সা খরচা করা যাবে না, পুজো সংক্রান্ত কোনো বিনোদনের জন্য খরচা করা যাবে না, এবং সেই খরচা করার পর তার গোটা হিসেবটা জমা দিতে হবে বিভিন্ন নথিসহ লোকাল এসডিওর কাছে, স্থানীয় যে এসডিও তার কাছে জমা দেওয়া হবে, এবং ক্লাবের যারা পরিচালন দায়িত্বে থাকবেন তারা দায়বদ্ধ থাকবেন এই খরচের প্রতি। যা সরকারি নির্দেশে বলা হয়েছে তার বাইরে যদি পয়সা খরচা হয় তবে সেটা খুব কঠোরভাবেই আদালত বিষয়টাকে দেখবেন। অর্থাৎ পরিষ্কার বুঝতে পারলেন যে
মুখ্যমন্ত্রী একরকম কথা বলেছিলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে, আর আদালতে গিয়ে বলা হচ্ছে নাকি এটা স্যানিটাইজার মাস্ক এইসব কেনার জন্য টাকা দেওয়া হয়েছে, এবং সেই মতোই কোর্টও একটা নির্দেশিকা একেবারে বলে দিয়েছে যে এইভাবে কিন্তু যে পুজোর অন্যান্য খরচা কিন্তু খরচ করা যাবে না, এবং তার হিসেব দিতে হবে, তার হিসেবটা পর্যন্ত দিতে হবে, এবং এই এইটা একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই বক্তব্য একেবারে আপনারা শুনলেন, যিনি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, তার বক্তব্যে এটা পরিষ্কার। আমরা আরও কথা বলবো, মানে কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে মানে আমরা শোনাবো আপনাদেরকে সেই কথা, আমরা কথা বলেছি আরও এক অ্যাডভোকেট, তার সঙ্গে আমরা কথা বলেছি কলকাতা হাইকোর্টের, যিনি পুরো মামলার যারা লড়ছেন সেই টিমে ছিলেন, শামীম আহমেদ। আরও বিষয়টা তিনি বলবেন যে কি অ্যাকচুয়ালি সেখানে হয়েছে। কলকাতা হাইকোর্ট আমাদের যে মূল আবেদন, যেখানে বলা আছে কোন ধর্মকে এই রাষ্ট্র পোষণ করতে পারে না, কোন ধর্মকে প্রমোট করতে পারে না, তার বিরুদ্ধে আমাদের মামলা। পুজোয় যেহেতু টাকা দিয়েছে সরকার পুজো কমিটি গুলোকে, সেই মূল বিষয়টি এগেনস্টে হলফনামার অর্ডার হয়েছে, কোর্ট মূল বিষয়টি ছুটির পরে শুনানি করবে। যেহেতু সরকার তাদের বক্তব্য রাখার সময় বলেছেন যে আমরা সমস্ত টাকা দিয়ে ফেলেছি কলেজ ক্লাব গুলোতে, সরকার কোর্ট জানতে চায় যে টাকাটা কি পারপাসে দেওয়া হচ্ছে। সেখানে খুব স্পেসিফিক্যালি বক্তব্য রেখেছে ফার্স্ট অক্টোবরে একটা অর্ডার দেখিয়ে যে এই টাকাটি ব্যয় হবে স্যানিটাইজেশনের জন্য, মাস্কের জন্য এবং ফেস শিল্ডের জন্য, এবং কোন ধর্মকে প্রমোট করার জন্য এই টাকা ব্যয় হচ্ছে না। আমি অবশ্যই উল্লেখ করব যে মমতা ব্যানার্জি 24 সেপ্টেম্বর যখন বক্তব্য রাখে তখন বলেছেন যে এইবার এই করোনার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা পয়সা তুলতে পারবে না পুজো কমিটিগুলো, ফলে পুজো কমিটিগুলো পুজো করার বেশ অসুবিধা হচ্ছে, সেই জন্য তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য তাদেরকে 50,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করছে তারা। ফলে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে সরকারি যে আইনজীবী সেই বক্তব্যের বিস্তর ফারাক আছে। যাই হোক, আমাদের বক্তব্য হচ্ছে যে যেখানে স্বাস্থ্য শিক্ষা সব বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যের কঙ্কাল কথা বাইরে বেরিয়ে এসছে, শিক্ষার স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে, প্রাইভেট স্কুলগুলো টাকা দিতে পারছে না বলে মামলা করছে বিভিন্ন গার্জেন পক্ষ, সেই মামলা আমাদের আদালত হাইকোর্টে শুনছে, তখন তাদের জন্য কোনো বন্দোবস্ত না করে, শিক্ষায় বন্দোবস্ত না করে, স্বাস্থ্য খাতে বন্দোবস্ত না করে এই পুজো কমিটিকে টাকা দেওয়ার চরম অন্যায়। এতে কোনো পাবলিক পারপাস সার্ভ হয় না, সেই মূল বিচারটি ছুটির পরে হবে। আপাতত এই টাকা যাতে অপব্যয় না হয় সেই জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা পুজো কমিটিগুলোকে রেসপন্স করতে হবে যে এই যে নির্দিষ্ট খাতে সরকার বলেছে সেই খাতে যেন টাকা ব্যয় হয়। অর্থাৎ পরিষ্কার বলে দিলেন শামীম আহমেদ, কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি বলছেন অ্যাডভোকেট, যে একবার নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে এই টাকা, যেটা অ্যাডভোকেট জেনারেল বলেছেন কোর্টে যে এটা করোনার জন্যে মাস্ক কিনতে হবে, স্যানিটাইজার ব্যবহার করা হবে, এই জন্য নাকি টাকাটা দেওয়া হয়েছে। কোর্টও বলেছে, কলকাতা হাইকোর্টও বলেছে যেন সেই খাতেই ব্যবহার করা হয়, এর বাইরে যেন কোনো ইউজ না হয়, এবং তার ভাউচার দিয়ে হিসেব দিতে হবে, এসডি অফিসে গিয়ে হিসেব দিতে হবে, সেটা দরকার হয় চেক করা হবে। এ যেন একটা সেই বলে জানা যে পাঁকে পড়ে যাওয়া, যখন রাজ্য সরকার হয়তো ভেবেছিল যে ক্লাবগুলোকে খুশি করতে এরকম একটা টাকা দেওয়া হোক, অনেক রাজনৈতিক সমালোচক যারা তারা বলছেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন রাজ্যের কোষাগারকে ব্যবহার করে যদি 21 সালের বিধানসভা নির্বাচনে এই ক্লাবগুলোর একটা সফট কর্নার আদায় করা যায়, সেই জন্যই এইভাবে সরকারি অর্থ ব্যবহার করে নিজের প্রচারটা সেরে রাখতে চেয়েছিলেন। 37,000 রেজিস্টার ক্লাব, বুঝতে পারছেন সেখানে এত, এবং পাড়ার আবাসনের পুজো রয়েছে, এবং আপনারা দেখেছেন গতকাল থেকে আমরা দেখাচ্ছি যে এমনই তারা
বেশি সংখ্যক পুজো কমিটির পুজোকে উদ্বোধনের এমনই তাড়া যে মল মাসেতেও পুজো উদ্ঘাটন হয়ে গেল। এ নিয়ে বিতর্ক উঠেছে যে মল মাসে এইভাবে একটা আধ্যাত্মিক রীতি আছে, এই সময় কোনো পুজোর মণ্ডপের উদ্বোধন করা যায় না, কিন্তু মুখ্যমন্ত্রীর তাড়া রয়েছে, কারণ আগে থেকে পুজোর উদ্বোধন শুরু করলে অনেক বেশি সংখ্যক পুজো উদ্বোধন করতে পারবেন, এখন তো যেতে হচ্ছে না ভার্চুয়ালি, যত বেশিকে টাচ করা যায়। সুতরাং যেটা বলার চেষ্টা হচ্ছিল যে সরকারি কোষাগারকে ব্যবহার করে নিজের একটা প্রচার যেন সেরে নেওয়ার একটা চেষ্টা, সেটাও কিন্তু এবার কার্যত জলে যেতে বসেছে। কারণ টাকা তো দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার পুজো কমিটিগুলো যেগুলো সেই টাকার মানে যারা সেই টাকার ভরসায় অলরেডি মণ্ডপ সাজিয়ে ফেলেছেন তাদেরকে এবার হিসেব দিতে হবে যে স্যানিটাইজার মাস্ক এর জন্যে কোথা থেকে কত টাকা খরচ করেছো আর কত টাকা বিল করেছো, বিলটা দিতে হবে। অর্থাৎ এটা যদি মুখ্যমন্ত্রী আগেই বলে দিতেন তাহলে হয়তো একটু মেপেঝুপে পুজো কমিটিগুলো কাজ করতো। কলকাতায় নয়, বড় বড় পুজো অনেক বাজেট, তারা হয়তো মেকআপ দিয়ে দেবে, হিসেব করে দেবে। কিন্তু গ্রামগঞ্জে অনেকে হয়তো অনেক পুজো কমিটি তারা দেখা যাচ্ছে এই 50,000 টাকা যাদের বাজেট সেই টাকা দিয়ে পুজোর প্যান্ডেল মণ্ডপ করে ফেলেছেন, এখন 50,000 টাকার যদি এই স্যানিটাইজার মাস্ক কেনার হিসেব দিতে হয় তখন তারা কী করবেন? আবার সেই পুজোর চাঁদা কালেকশানে বেরোতে হবে যে মুখ্যমন্ত্রীর কথা শুনে আমরা পুজোর খরচা করে ফেলেছি, এবার চাঁদা দাও, হাইকোর্টের নির্দেশে আমাদেরকে স্যানিটাইজার মাস্ক কিনে আমাদেরকে হিসেব মেলাতে হবে। নিশ্চয়ই হিসেব তো দিতেই হবে, কারণ এইভাবে তো সরকারি টাকা খরচ করা যায় না। কলকাতা হাইকোর্টের অবজারভেশন খুবই প্রাসঙ্গিক, এটাই তো সাধারণ মানুষের বক্তব্য, কিন্তু সরকার তো সেটা শুনছিল না, তারা তাদের মতো করে বলছিল। এবং একটা বাইপাস রুট দেখুন কীভাবে বার করেছে সরকার, যে মুখ্যমন্ত্রী বক্তব্য প্রথমেই শুনলেন, তিনি কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামে একবারও বললেন না যে টাকাটা দিচ্ছি এই করোনা আবহের মধ্যে সেটা স্যানিটাইজার মাস্ক কেনার জন্য, একবারও বলেননি। তিনি পরিষ্কার বললেন যে অ্যাডভার্টাইজমেন্ট নেই, কী করে হবে, সেজন্য অনুদান, আর্থিক অনুদান পুজো কমিটিগুলোকে। শুধু এটাই নয়, আরও অনেক কথা বলেছেন, ইলেকট্রিক বিলে 50% ছাড় থেকে পারমিশনে কোনো টাকা লাগবে না, পঞ্চায়েত এলাকায় কোনো টাকা লাগবে না, নানান ছাড় দিয়েছেন। এটাও সরকারি কোষাগারের যেটা আসছিল সেটা কমে যাবা, এটাও কি করা যায় এখন, সেটা কী ব্যাখ্যা দেবেন? এটা নয় মাস্ক কেনার ক্ষেত্রে বললেন, কিন্তু এই যে ইলেকট্রিক বিল অর্ধেক করে দেওয়া মানে সরকারি টাকা ছেড়ে দেওয়া, এর ব্যাখ্যা কী দেবেন? ওই টাকাটাও কি স্যানিটাইজার মাস্ক কিনতে হবে? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা এখনও পাইনি, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে কার কথা আপনারা বিশ্বাস করবেন? নেতাজি ইনডোর স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়াম আর তার 100 মিটারের মধ্যে কলকাতা হাইকোর্ট, জানেন কলকাতায় একেবারে 100 মিটারের মধ্যে দুটো। নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, এই টাকা আর্থিক অনুদান পুজো কমিটিগুলোর জন্যে, কারণ তাদের বাজেট এবার কম, আর ঠিক 100 মিটার দূরত্বে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে না, ওই টাকাটা তো মাস্ক আর স্যানিটাইজার কেনার জন্য, এমনি কোনো পুজো কমিটির জন্য নয়, পুজোর মানে অন্য কাজের জন্য নয়। কার কথা বিশ্বাস করবেন, কোনটা ঠিক কোনটা ভুল? কিন্তু কোর্ট অবজার্ভ করেছে, কোর্টে যেহেতু বলা হয়েছে এই যুক্তি রাজ্য সরকারের তরফ থেকে, তার বেসিসেই একেবারে গাইডলাইন দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এটাও বলা হয়েছে যে এটা একটা তাৎক্ষণিক গাইডলাইন, যাতে করে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে এটা মিসইউজ না হয়। কিন্তু এটা এই মামলা নিষ্পত্তি করতে হবে। বারবার কেন এই প্রশ্ন উঠবে? প্রত্যেকবার পুজোর সময় এলে এই প্রশ্ন উঠবে, আর্থিক অনুদান নিয়ে কেন উঠবে? তার একটা স্থায়ী সমাধান করতে চায় কলকাতা হাইকোর্ট, তাদেরকে শুধু মামলার পর মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে, আর প্রত্যেকবার এই প্রশ্ন উঠবে। নিশ্চয়ই পুজোর ছুটির পর সেই মামলা নিয়ে আলোচনা হবে। কিন্তু আমরা আপনাদেরকে আরও একটা বিষয় দেখাবো এই প্রোগ্রাম শেষের আগে, যে এই মামলা কিন্তু এখানে শুধু পুজো কমিটির এই যে বিষয় এটা এখানেই থামছে না, আরও একটা মামলা কিন্তু এই পুজো রিলেটেড হচ্ছে এই করোনা আবহের মধ্যে। সেই মামলা লড়ছেন কলকাতা হাইকোর্টের আর এক আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। সেই মামলা এই কী সংক্রান্ত মামলা, সেখানে তারা কী বলতে চেয়েছেন এবং সেই মামলার এই মুহূর্তের অবস্থা কী? আজকে করোনার আবহে সেই ভিড় আগামী দিনে পশ্চিমবাংলায় করোনা সংক্রমণকে বাড়াতে পারে, এরকম ভাবে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ। স্বাস্থ্যবিধি সেটা লঙ্ঘিত যদি হতে থাকে এই দুর্গাপুজোর 4 দিনে, যদি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন, তারপরে কিন্তু দুর্গাপুজোর পরবর্তী সময়ে শীতকাল পড়বে, তখন কিন্তু আমরা সবাই করোনার মহাসাগরে ভেসে যাব। এই ভয়ানক অবস্থাকে যাতে মানুষকে না পড়তে হয়, মানুষের মৃত্যুর কারণ যেন কোনো উৎসব না হয়, সেই কারণে আমরা এই মামলাটি করেছি। কী অবস্থা? আমরা যেটা বলেছিলাম যে তুমি যে অনুমতি দিচ্ছ পুজো করা, তাকে শর্ত সাপেক্ষে অনুমতি দাও। আমরা কীরকম অনুমতি দিচ্ছি?
রাজ্য সরকার বলছেন যে তোমাদের 50,000 টাকা দিচ্ছি মাস্ক স্যানিটাইজার কেনার জন্য, তোমাদেরকে ফায়ার এর জন্য অ্যাপ্লাই করতে হবে না, মানে কোনো পয়সা দিতে হবে না পারমিশনের জন্য, তোমাকে অন্যান্য কোনো পারমিশনের পয়সা দিতে হবে না। কিন্তু আমরা বলছি যে ভিড়টা বন্ধ করাটা তো রাজ্য সরকারের প্রথম কাজ ছিল। অনেক কিছু মোড আছে, আজকে সব কিছু ভার্চুয়াল মোডে হচ্ছে। মন্দির মসজিদ কেন বন্ধ ছিল করোনা আবহে? ভিড় যাতে না হয়, দেবতা একা হয়ে গেছিলেন। কিন্তু আমরা তো সেটা বলছি না, আমরা বলছি পুজো করো ভার্চুয়াল মোডে দেখাও, অন্যান্য অনেক মোড আছে ভিড় সামলানোর জন্য। তো আজকে সেই মামলা ওঠে, মহামান্য বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এবং মহামান্য বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ, তারা মন্তব্য করেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং এই ইস্যুকে সামনে রেখে আগামী সোমবার রাজ্যের হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং সকলের, আমাদেরকেও বলেছেন যদি কোনো আমাদের সাজেশন থাকে সেটা তাদের কাছে পৌঁছানো, এবং তার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে একটা গাইডলাইন্স আনার চেষ্টা করা। হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং রাজ্য সরকার, তারা একটা রিপোর্ট দেবেন সোমবার কোর্টে, তার ভিত্তিতেই কিন্তু যদি আদালত সন্তুষ্ট হন তাহলেই কিন্তু পুজোর ক্ষেত্রে যে ছাড়গুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পরিষ্কার বুঝতে পারলেন যে আরক্ষী মামলা, যে পুজো তো এটা তো একটা পার্ট গেল টাকা দেওয়ার যে বিষয়টা, এবার হচ্ছে পুজোর ভিড় নিয়ন্ত্রণে এই করোনা আবহের মধ্যে কী ব্যবস্থা নিয়েছে সরকার, সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা আলাদা পৃথক মামলা হয়েছে। সোমবার তার একটা রায় আশা করা যাচ্ছে, কোনো গাইডলাইন কলকাতা হাইকোর্ট থেকে নিশ্চয়ই পাওয়া যাবে। আমরা প্রোগ্রাম শেষ করবো, শেষ করার আগে দর্শক আপনাদের কাছে কমেন্ট চাইবো যে এইভাবে বাইপাস রুট ব্যবহার করে, যেমন ইমাম মহাজ্জনদের প্রথমে সরকার ঘোষণা করে দিল ভাতা দেবার, তারপর যখন মামলা হলো বলা হচ্ছে ওয়াকাফ বোর্ড দিচ্ছে, ওয়াকাফ বোর্ড থ্রু বাইপাস রুট বের করা হয়েছে। আবার এই পুজো কমিটির ক্ষেত্রে টাকা দেওয়াটা দেখুন এটা বাইপাস রুট, স্যানিটাইজার মাস্ক কেনার জন্যে ব্যবহার করা হচ্ছে। হয়তো পুরোহিতদের ভাতা দেওয়ার মামলা চলছে, তার ক্ষেত্রে একটা বাইপাস রুট বের করবে, মানে সবটাই চোখের আড়ালে করার চেষ্টা, কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কত আড়াল দেওয়ার চেষ্টা করবে সরকার, সব তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক শেষে আপনাদের কাছে আমি একটা বলে রাখি, এই যে মাস্ক স্যানিটাইজার কেনার কথা বলা হয়েছে 50,000 টাকা প্রতিটা কমিটিকে, আপনারা যারা যাবেন পুজো দেখতে, পুজো কমিটির সামনে নজর করবেন যে মাস্ক এবং স্যানিটাইজার কোন ক্লাব কীভাবে দিচ্ছে, 50,000 টাকা খরচ করার মতো ভলিউম আমরাও কিন্তু আরামবাগ টিভি সেদিকে নজর রাখবে, যেখানে দেখবেন এইসবের ব্যবস্থা নেই ছবি তুলবেন, সেই ছবি আমাদেরকে পাঠাবেন, আমরা সেই খবর দেখাবো, এবং আমরাও দেখব কী ভাউচার করে সরকারের কাছে হিসেব দেয় এই পূজা কমিটিগুলি। নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং দ্রুত কমেন্ট করুন আজকের এই প্রোগ্রাম সম্পর্কে।